কৃষকদের প্রযুক্তিগত কলাকৌশল আর উদ্বৃত্তকরণের মধ্য দিয়ে মাদারীপুরে বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। ভালো ফলন ও বাজারে চাহিদা থাকায় ড্রাগন ফল চাষে ঝুঁকছে কৃষকরা। প্রতি বছরই ড্রাগন ফল চাষে আবাদি জমির পরিমাণ বাড়ছে। পুষ্টিগুণে ভরপুর বাজারে এখনকার ড্রাগন ফল প্রতি কেজি বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা দরে। গত বছরের বন্যায় কৃষকদের ড্রাগন বাগানের ব্যাপক ক্ষতি হলে ঘুরে দাঁড়াতে এবছর আবারও জমিতে আবাদ করেছে ড্রাগন বাগান। বাজারে ড্রাগনের ভালো দাম পাওয়ায় হাসি ফুটছে কৃষকের মুখে। ড্রাগন চাষিরা এখন ড্রাগন বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন। জেলায় 5 হেক্টর জমিতে ড্রাগন ফলের চাষ হয়েছে। এর মধ্যে মাদারীপুর সদর ও রাজুর উপজেলায় এ ফলের চাষ হয়েছে সব থেকে বেশি। কৃষি বিভাগের পক্ষ থেকে প্রযুক্তিগত কলাকৌশল আর সার্বিক সহায়তা পাওয়ায় ড্রাগন চাষে আগ্রহী হয়ে উঠেছে চাষিরা। মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চন্নাচর গ্রামের সজীব হোসেন ছাদ্দাম থাইল্যান্ড, মালয়েশিয়া, ভুটান ও ভারত সহ বেশ কয়েকটি দেশ ভ্রমণ করে ড্রাগন ফলের চাষ দেখে বাগান করার আগ্রহ জাগে তার মধ্যে। দেশ ও বিদেশ থেকে উন্নত জাতের প্রায় 5,000 ড্রাগন ফলের চারা সংগ্রহ করে চাষাবাদ শুরু করেন তিনি। বিভিন্ন সময় দেশের বাইরে ঘুরতে গিয়ে ড্রাগন ফলের চাষ দেখি, তো সেইখান থেকেই মানে ইচ্ছা হয় ড্রাগন ফলের চাষ করার। তো দেশে এসে খোঁজ নিয়ে দেখলাম প্রচুর পরিমাণে ড্রাগনের বাগান হয়েছে। তো এরপর থেকে বিদেশ থেকে প্রায় 5,000 চারা এনে 3 একর জায়গার উপরে আমার এই ড্রাগন ফলটি বাগানটি করা। তো গত বছর বন্যায় কিছুটা ক্ষতি হলেও মানে এবার যে পরিমাণে ফল আসছে তাতে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব এবং ভবিষ্যতে আরও বাগান বাড়ানোর ইচ্ছা আছে। একজনের কাছে শুনলাম যে এই এলাকায় ড্রাগন ফলের একটা বাগান হয়েছে, তা আসলে আমার কাছে এসে আমি খুবই ভালো লাগছে। আমার আমি চেষ্টা করতেছি এনাদের মাধ্যমে চারা কিভাবে নিয়ে আমি একটা বাগান করতে পারি, এরকম একটা উদ্যোক্তা আমি হইতে চাচ্ছি। 2020 সালের জানুয়ারি মাসে প্রায় 3 একর জমিতে ড্রাগন ফলের চাষ করেন। সফলতার আশার আগে আকস্মিক বন্যায় তার বাগানের ড্রাগন গাছের গোড়া পচে ব্যাপক ক্ষতি হয়। ক্ষতি পুষিয়ে উঠতে এবছর জানুয়ারি মাসে আবার শুরু করেন ড্রাগন ফলের চাষ। তাদের বাগানে প্রায় 35 লাখ টাকা খরচ হয়েছে। গাছে ফুল ও ফল আসতে শুরু করেছে। মাসে 2 বার ফুল আসে এই গাছে। একটি খুঁটিতে 4টি করে গাছ লাগানো হয়। প্রতিটি খুঁটি থেকে প্রতি মাসে 4 থেকে 5 কেজি ফল সংগ্রহ করতে পারেন কৃষকরা। প্রতি কেজি ফল 500 থেকে 600 টাকা বিক্রি করছেন বাগানিরা। সাদা, লাল ও গোলাপি কালারের ভিটামিন যুক্ত ড্রাগন ফল পুষ্টিতে ভরপুর। বাজারে ব্যাপক চাহিদা থাকায় এবং ভালো মূল্য থাকায় ড্রাগন চাষিদের মুখে হাসি ফুটছে। দেখতে আসছি, দেখে আমার খুব ভালো লাগছে, লাভবান সম্পদ। তা আমার 3 বিঘা জমি আছে, আমি চিন্তা ভাবনা করেছি আমি 3 বিঘা জমিতে ড্রাগন চাষ করব। কাজ করে, আমরাও প্রচুর শ্রম দিই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই বাগানে বর্তমানে যে ফল আসা শুরু করছে আমরা এর থেকেই সংসার চলে। পাশাপাশি দেশের মাটি তাতে বিদেশি ফল আইসা দেখলাম যে না ব্যাপক ফলন হচ্ছে, আশা করি। আর আমি বাইরের কাছ থেকে একটু পরামর্শ নিই, আমার একটা জমি আছে, আমি চাষে ড্রাগন চাষ করবো। ভিটামিন যুক্ত, মানুষ বাজার নিলে খুব তাড়াতাড়ি কিনে নিয়ে যায় এবং বিদেশে থেকে এটা আমদানি করা হয়েছে বাংলাদেশে। 7 জন শ্রমিক এ বাগানে কাজ করেন। তাদের পারিশ্রমিক দিয়ে ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি ভালোভাবেই সংসার চলছে তাদের। এবছর ছাদ্দাম হোসেন তার বাগান থেকে ড্রাগন বিক্রি করে খরচ উঠিয়ে লাভের মুখ দেখার আশাবাদী তিনি। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে ড্রাগনের বাগান কোনো ক্ষতি না হলে একই গাছ থেকে কমপক্ষে 30 বছর পর্যন্ত ফল পাওয়া যাবে। বাগানের আগাছা নিড়ানি বা পরিচর্যা ছাড়া তেমন কোনো খরচ নেই। মাদারীপুর জেলায় 5 হেক্টর জমিতে ড্রাগন ফল চাষ করা সম্ভব হয়েছে। এবছর গাছে ফল এসেছে, 1 বছরের গাছেই। আশা করছি যে এই 5 হেক্টর জমিতে 12.5 টন ড্রাগন ফল উৎপাদন সম্ভব হবে এবছর। ইতিমধ্যে আমাদের চাষি ভাইরা ফল বিক্রি শুরু করেছেন। এই 12.5 টন ফলের মূল্য 62,50,000 টাকার মতো হবে। চাষি ভাইরা 500 টাকা প্রতি কেজি মূল্যে এই ড্রাগন ফল বিক্রি করছেন। ড্রাগন ফলটি পুষ্টিতে ভরপুর, এর দাম অনেক ভালো।
যার ফলে চাষি ভাইরা এটি চাষে আগ্রহী হয়েছেন। আমরাও আমাদের বিভাগের পক্ষ থেকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ এবং উদ্বুদ্ধ করা হচ্ছে এবং দ্রুতই আশা করছি এই ফলটি চাষি ভাইরা চাষে আগ্রহী হবেন এবং এর আবাদ বাড়বে।